সোমবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সেখানে আওয়ামী লীগের কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেছেন, সিভিলিয়ানদের হাতে নিষিদ্ধ অস্ত্র যাওয়ার কথা না, সেটার অথরাইজ পুলিশ ও র‍্যাবকে করা হয়েছিল। সেই অস্ত্র কিভাবে সিভিলিয়ানদের হাতে গেল, সাত দিনের আলটিমেটাম দিয়ে তিনি বলেছেন, যেসব সিভিলিয়ানদের হাতে অবৈধ অস্ত্র আছে তা আগামী সাত দিনের মধ্যে থানায় জমা না দিলে দুইটা চার্জ লাগবে, একটা অবৈধ অস্ত্র আর একটা সরকারি নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের, যার জন্য আন্তর্জাতিক আদালতেও যাওয়া লাগতে পারে। নির্বাচন দল গঠনের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল, তারা তাদের দল পুনর্গঠন করতে পারে, এতে কোনো সমস্যা নেই, তবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 17 জন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট রাত 9:27 শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। সেদিনই স্বরাষ্ট্র উপদেষ্টা পদে শপথ গ্রহণ করেন এম সাখাওয়াত হোসেন। সোনিয়া খান, খবর সংযোগ।